প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষায় চাঁদপুরের পদ্মা ও মেঘনা সহ ছয়টি অভয়াশ্রমে চলছে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর বিশেষ অভিযান। সেই খবর জানাতে চাঁদপুরের তিন নদীর মোহনে আছেন সহকর্মী ফারুক আহমদ। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। ফারুক, এসা প্রজনন মৌসুমে জাটকা মাইল সংরক্ষণে যে বিশেষ অভিযান চলছিল আজকে তার চতুর্থ দিন। তো এই চতুর্থ দিন আমি ভোর থেকে চাঁদপুরের পদ্মা মেঘনায় বেশ কিছু এলাকায় ঘুরেছি। এখানে নৌ পুলিশ কোস্টগার্ড আলাদা আলাদা অভিযান গত মধ্যরাত থেকে শুরু করেছে এবং শেষ এই মুহূর্তে আমি যে তথ্যটি আপনাকে দিতে পারি যে চাঁদপুর অঞ্চল নৌ পুলিশের যিনি প্রধান আছে মোহাম্মদ কামরুজ্জামানের নেতৃত্বে চারটি ফাঁড়ি এবং একটি থানার সমন্বয়ে একটি বড় ধরনের অভিযান হয়েছিল। সেটি চাঁদপুরের শহর থেকে দক্ষিণের একবারে চরভৈরবী পর্যন্ত অর্থাৎ প্রায় 40 কিলোমিটার মেঘনা নদীতে তারা এই অভিযানটি চালায়। এই অভিযানে প্রায় অর্ধশত পুলিশ সদস্য অংশ নেন। তবে এই সেই অভিযানকালে বিপুল পরিমাণ কারেন্ট জাল, প্রায় 10 লক্ষ মিটার কারেন্ট জাল এবং 60 কেজি মা ইলিশে তারা জব্দ করতে সক্ষম হয়েছেন। তো কামরুজ্জামান আমাকে জানিয়েছেন আসলে তারা জেলেদের প্রতি নির্দয় নয়, সদয় হচ্ছেন, এই কারণে যে জেলেদেরকে অনেক সচেতন করেছেন এবং তাদের যে দৈন্যতা তাদের সেই দৈন্যতার দিকে তারা গুরুত্ব দিয়েই মূলত জেলেদের প্রতি তারা মারমুখী কোনো আচরণ করছে না, অনেকটা মানবিক আচরণের মধ্য দিয়ে কিন্তু তারা এই অভিযানটি পরিচালনা করেছেন। তো আমি এই মুহূর্তে কামরুজ্জামান আপনার সাথে একটু কথা বলবো, আপনার অভিযানের আর কতদিন এইভাবে আপনার করতে চান? আমরা এই অভিযান আমাদের 25শে অক্টোবর পর্যন্ত আমাদের এই অভিযান কন্টিনিউ হবে। এই অভিযানের মাঝে মাঝে আমরা যেটা করেছি এবং আগে থেকেও যেটা শুরু করেছি সেটা হলো জনগণকে সচেতন করা, জনগণ যাতে মা ইলিশ যাতে না ধরে। ধন্যবাদ, ধন্যবাদ। চাঁদপুরের যিনি নৌ পুলিশের প্রধান আছেন মোহাম্মদ কামরুজ্জামান, তিনি আমাকে যেমনটি জানিয়েছেন যে আসলে যে তার এই মানবিক পুলিশ বাংলাদেশের পুলিশ বাহিনী প্রধান যে একটা স্লোগান ছিল যে পুলিশ হবে জনতার, সেই স্লোগানকে সামনে রেখে তিনি মূলত জেলেদের প্রতিও মানবিক আচরণ করে অর্থাৎ তারা চেষ্টা করছেন যেন কোনো জেলে যেন আইনের গেড়াকলে পড়ে যেন তারা হয়রানির শিকার না হন, তারপরও তাদেরকে সচেতন করছেন এবং আইনের ব্যত্যয় যেন না ঘটে এবং অভিযান সফল করার জন্য মূলত তারা যখন জাল নৌকা নদীতে দেখেন সেগুলো মূলত তারা জব্দ করার চেষ্টা করছেন। তো আপনাকে আমি চাঁদপুরের অভিযান সম্পর্কে যদি বলি, এর আগে গত মধ্যরাত থেকে কোস্টগার্ডের আরেকটি দল চাঁদপুরের উত্তরের ষাটনল থেকে চাঁদপুরের শহর পর্যন্ত এই আরও প্রায় 60 কিলোমিটার এলাকায় তারা কোস্টগার্ড নিয়ে চাঁদপুর সদর সহকারী কমিশনার ভূমি হেলাল চৌধুরীর নেতৃত্বে আরেকটা অভিযান চলেছে। সেখানে প্রায় 10 জন জেলেকে আটক করা হয়েছে, একের সঙ্গে 10 লক্ষ মিটার কারেন্ট জাল, তার সঙ্গে যারা আটক হয়েছে তাদেরকে 1 বছর করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে। তো এই নিয়ে আমি যদি সব তথ্য শেষ তথ্যটি জানতে চাই, চাঁদপুরে এই পর্যন্ত 23 লক্ষ মিটার কারেন্ট জাল এবং সব মিলিয়ে 17 জন জেলেকে আটক করা হয়েছে। ছিল আমার কাছে চাঁদপুরে মা ইলিশ সংরক্ষণের চতুর্থ দিনের সবশেষ তথ্য। এসা ইলিশ রক্ষা আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর বিশেষ অভিযানের খবর জানাচ্ছিলেন চাঁদপুর থেকে সহকর্মী ফারুক আহমদ।